অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। হে দেখো, তোমাদের সাথে আমি একটা ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, বাংলাদেশের দুর্যোগ। দুর্যোগ কথাটি আমাদের সবার সাথে, এই শব্দটি আমাদের সাথে খুবই পরিচিত। এখন আমরা সবাই প্রথমে দুর্যোগটা কি এটা জানি। প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কারণে পরিবেশের যে অস্বাভাবিক বা অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয় সেটা হচ্ছে দুর্যোগ। এটি দুইভাবে হয়ে থাকে, প্রাকৃতিক কারণে হতে পারে, মানবসৃষ্ট কারণে হতে পারে। এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। সাধারণত পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এরপরে সুনামি। সুনামি শব্দটি হচ্ছে একটি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে সমুদ্রের তীরের ঢেউ। এটি সাধারণত 800 কিলোমিটার থেকে 1300 কিলোমিটার পর্যন্ত বেগে হয়ে থাকে। এটি তো অনেক ক্ষয়ক্ষতি বা লন্ডভন্ড হয়ে যায়। এরপরে ভূমিকম্প। বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, তার মধ্যে ভূমিকম্পটি সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে হয়ে থাকে। এই স্বল্প সময়ের মধ্যে হলেও এটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্প কখন হবে বা কখন ঘটতে পারে এটা আগাম কোনো কিছু জানা যায় না, এটি হঠাৎ সংঘটিত হয়ে থাকে। এরপরে ভূমিধস। ভূমিধস হচ্ছে পাহাড় ধসে পড়াটা। পাহাড় ধসে পড়ে ভূমিধস হয়ে থাকে। বেলে পাথর, শেল মাটি দিয়ে যেটা গঠিত সেই পাহাড়গুলোতে ভূমিধস হয়ে থাকে। অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডটি স্বাভাবিকভাবে মানুষের অসচেতনতা বা প্রাকৃতিক কারণে হয়ে থাকে। এরপরে প্রাকৃতিক দুর্যোগের কারণ, এখানে আমরা চারটি কারণ দেখতে পাচ্ছি। এই চারটি কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এক হচ্ছে ভৌগোলিক অবস্থান, দুই ভূমির গঠন, তিন জলবায়ু, চার হচ্ছে নদী নালা। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে ভৌগোলিক কারণে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এরপরে ভূমির গঠনে ভূমির উপর ভিত্তি করেও প্রাকৃতিক দুর্যোগ হয়। জলবায়ু, বাংলাদেশে যেহেতু প্রান্তীয় জলবায়ু হয়ে সংঘটিত হয়ে থাকে, তার কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। নদী নালা, বাংলাদেশে অসংখ্য নদী নালা একে বেঁকে অবস্থিত, এই নদী নালার কারণেও প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এতক্ষণ আমরা বাংলাদেশের কয়েকটি দুর্যোগ সম্পর্কে বা কিছু প্রাথমিক ধারণা নিলাম, তার আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি নিয়ে আলোচনা করব। সাজিদের গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। সকালে খেলার মাঠে গিয়ে দেখল নদীর পানিতে পূর্ণ, কিন্তু বিকালবেলায় গ্রামের লোকজন ছুটাছুটি গবাদি পশু মানামাল অন্যত্র নিয়ে যাচ্ছে। তার পরিবারের সদস্যরা সাজিদের দাদি ও ছোট বোনকে নিয়ে বেশি চিন্তা করছে। তাহলে আমরা এখানে উদ্দীপকটা দেখে বুঝতে পারতেছি, এখানে
যে কথাটি আলোচনা হয়েছে ঠিক কোন ধরনের দুর্যোগ, এটি হচ্ছে বন্যা। এখানে বন্যা হয়েছিল, তার জন্য তারা তাদের মালামাল নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে বা উঁচু স্থানে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে কতগুলো গ্যাসের সমষ্টি আচ্ছাদন, এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এবার ভূমিধস কেন হয়? আমরা উপরে জেনে আসছি ভূমিধস কি, সাধারণত পাহাড় ধসে পড়াটাকে আমরা ভূমিধস বলে থাকি। এখানে বেলে পাথর দ্বারা শেল মাটি কাদা দিয়ে যেটা গঠিত, তার কারণে ভূমিধসটা হয়ে থাকে। যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে থাকে এই পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ঘটে। গ নাম্বার, সাজিদের এলাকায় কোন দুর্যোগ দেখা দিয়েছে ব্যাখ্যা করো। আমরা শুরুতেই যখন উদ্দীপকটা পড়েছি, উদ্দীপকটা নিয়ে আলোচনা করেছি, তখন বলছি সাজিদের এলাকায় বন্যা দেখা দিয়েছে। কারণ বন্যা দেখা দেওয়ার কারণে তারা তাদের মালামাল নিয়ে সবাই আশ্রয় কেন্দ্রে ছুটোছুটি করতেছে। এরপরে ঘ নাম্বার, উক্ত দুর্যোগ সাজিদের পরিবারের উপর যে প্রভাব ফেলেছে তা নিরূপণ করো। আমরা জানি সবাই কোনো দুর্যোগ দেখা দিয়ে বা দুর্যোগ হলে শিশু বৃদ্ধ প্রতিবন্ধী যারা থাকে তাদেরকে নিরাপদ স্থানে বা কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হয়। এখন এখানে দেখা যাচ্ছে সাজিদের পরিবারে তার দাদি ছিল একজন বৃদ্ধ আর ছোট বোনটি, নিয়ে তারা বেশি চিন্তা করছিল তাদেরকে কি করা যাবে বা কোথায় নিয়ে রাখা যাবে। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল বাংলাদেশের দুর্যোগ। আমরা বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে জানলাম, কয়েকটি দুর্যোগ রয়েছে এবং দুর্যোগগুলো কী কারণে হয়ে থাকে সেটা জানলাম। এরপরে তার আলোকে একটা সৃজনশীল প্রশ্ন করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ, ভালো থাকো।